হনুমানজির মন্দির রয়েছে। এই হনুমানজির মন্দিরের ভেতরে এই দুর্গা মাকে পুজো করা হচ্ছে।
আজ আমি আপনাদেরকে সেইখানে নিয়ে এসে দর্শন করাচ্ছি, আপনারা সকলে দর্শন করলেন। আর এই মন্দিরের বাইরের দিকে দেখুন খুব সুন্দর ফোয়ারা লাগানো আছে, দৃশ্যটি আপনারা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর লাগছে। এখানে এখন লাইট জ্বলছে না, কিন্তু এখানে লাইটও জ্বলে। আর আপনারা তো জানেন যখন ফোয়ারার সাথে লাইট জ্বালানো হয় তার কমিউনিকেশন এত সুন্দর লাগে। আপনারা এখন ফোয়ারা চলছে বুঝতে পারছেন, যদি লাইট জ্বলে তাহলে ভাবুন আরো কত সুন্দর লাগবে। তাহলে এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আর একটি পুজো মণ্ডপে। আর দেখতে পাচ্ছেন ভিড়, দেখুন শহরের লোকেরা, দেখুন সবাই তখন ঘর থেকে বেরিয়ে পড়েছে দুর্গা মাকে দর্শন করার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এখন প্রচুরই ভিড়। এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম আর একটি পুজো মণ্ডপে। এটা হলো, এই পুজোটি হচ্ছে লখনৌতে গণেশগঞ্জে। এখন আমি আপনাদেরকে মাকে দর্শন করাচ্ছি, আপনারা সকলে মাকে দর্শন করুন। এটি হচ্ছে লখনৌতে গণেশগঞ্জের পার্কে, পার্কের মধ্যে এই পুজোটি হচ্ছে। আর নন বেঙ্গলিরা এই পুজোটি করছে, আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে মাকে। আর আপনারা সকলে মাকে দর্শন করে নিন। আমাদেরকে এখন প্রসাদ খেতে দিয়েছে, আর এখানে দিয়েছে আমাদেরকে সুজির হালবা এবং পুরি এবং আরো অনেক কিছু এখানের প্রসাদ হিসেবে দেয়া হয়। তো আমাদেরকে দিয়েছে, আমরা এখানে বসে বসে খাচ্ছি। এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আরেকটি পুজো মণ্ডপে। আপনারা আমার ভিডিওর মাধ্যমে যুক্ত থাকুন, তাহলে এই শহরে আরো সুন্দর সুন্দর মাকে আপনারা দর্শন করতে পারবেন। চলুন এখন আমি আপনাদেরকে আরো অন্য অন্য পুজো মণ্ডপে নিয়ে যাচ্ছি, আপনারা সকলে দেখতে থাকুন। এইখানে আমরা ভিড় দেখুন, ভিড় দেখে আপনারা বুঝতে পারছেন এখানে দেখুন বাঁশ লাগিয়ে দিয়েছে, এত ভিড় যে এক ধার দিয়ে যাচ্ছে আর এক ধার দিয়ে আসছে। এইখানে এখন প্রচন্ড ভিড়, আর বাচ্চাদেরকে নিয়ে যাওয়া কতটা কষ্টকর ব্যাপার আপনারা তো জানেনই। তো আমি এখন ফাইনালি মণ্ডপে চলে এসেছি, আর আপনারা দেখতেই পাচ্ছেন মণ্ডপের ভেতরে তো প্রচুরই ভিড়। আমি আপনাদেরকে দুর্গা মাকে দর্শন করাচ্ছি, আপনারা দর্শন করতে থাকুন। আর লোকজন দেখুন এখানে প্রচুরই ভিড়। এখানে আপনারা দেখুন মণ্ডপ দিকে খুব সুন্দর সাজানো হয়েছে। এটা হলো লখনৌতে আমিনাবাদে দুর্গা মা, আপনারা এখন দেখতে পাচ্ছেন এটি লখনৌতে আমিনাবাদে দুর্গা মা। আপনারা সকলে দুর্গা মাকে দর্শন করে নিন। এইখানে পুজোটি করেছেন লখনৌতে বাঙালিরা, আপনারা এখন মাকে দর্শন করে নিন। এখানে বাঙালিরা এখানে 18 বছর ধরে এখানে এইরকমই দুর্গা পূজা চলে আসছে, আপনারা সকলে দুর্গা মাকে দর্শন করে নিয়েছেন। এখন আমি আপনাদেরকে আরেকটি মণ্ডপে নিয়ে যাচ্ছি, আর সেইখানে নিয়ে গিয়ে আমি আপনাদেরকে আরেকটি দুর্গা মাকে দর্শন করাবো। আপনারা সকলে আমার পুরো ভিডিওটি আগেও আরো দেখতে থাকবেন। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুরই ভিড়, তার সাথে সাথে বড় বড় গাড়ি এখানে দেখতে পাচ্ছেন, এই কারণে আরো বেশি জ্যাম করছে। আমি আপনাদেরকে আগে আরো মণ্ডপ রয়েছে আগে আরো শেয়ার করছি, আপনারা দেখুন। এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম আরেকটি পুজো মণ্ডপে, আর এটা এই পুজোটি হচ্ছে লখনৌতে জানকীপুরমে। আপনারা সকলে এখানে দুর্গা মাকে দর্শন করে নিন। এইখানে পুজোটি করছে নন বেঙ্গলিরা, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এইখানে তো দেখুন চুবড়ির মধ্যে ঘাস রাখা রয়েছে, আর আমি জানি না কিন্তু ওনাদের আমি দেখি যে ঘাস রেখে পুজো হয়, এটা কি আমি ঠিক ঠিক জানি না। এখানে দেখতে পাচ্ছেন আপনারা সকলেই মাকে দর্শন করে নিন। আর এখানে একটি বিশেষ খাসিয়াত আমি আপনাদেরকে দেখাবো, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এইখানে দেখুন 108টি যাগ প্রদীপ জ্বলছে, আর দুর্গা মা উপর রয়েছে, দুর্গা মার নিচে এখানে 108টি যাগ প্রদীপ জ্বলছে। আমি এখানে দেখলাম তাই আমি আপনার সাথে শেয়ার করলাম। এখানে আপনারা সকলে দুর্গা মাকে দর্শন করে নিন। দৃশ্য আমি প্রথমবার দেখলাম যে 108টি যাগ প্রদীপ, তাই আমি আপনার সাথে শেয়ার করলাম। এখন চলুন আমি আপনাদেরকে আরেকটি পুজো মণ্ডপে নিয়ে যাব, আপনারা আগে আরো দেখতে থাকুন। এইখানে তো আপনারা দেখতে পাচ্ছেন প্রচুরই ভিড়, পুরো শহর জুড়ে সমস্ত লোকেরা দেখুন একসাথে দুর্গা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে, তাই দেখতে পাচ্ছেন এখানে এখন প্রচন্ড ভিড়। এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম আরেকটি পুজো মণ্ডপে, আর এই পুজোটি হচ্ছে লখনৌতে ফতেগঞ্জে। এখানে পুজোটি করাচ্ছেন এখানে নন বেঙ্গলিরা, আপনারা সকলে মাকে দর্শন করতে থাকুন। এখানে দেখুন পুজো চলছে এখন, আর দেখুন খুব সুন্দর লাগছে প্যান্ডেলটিকে, আর খুব সুন্দর দেখুন সাজানো রয়েছে, যেটা দেখতে খুবই ভালো লাগছে। এই পুজোটি এই বছর 3 সাল হলো এখানে পুজো হচ্ছে, আপনারা এখন দেখতে পাচ্ছেন দুর্গা মাকে দর্শন করতে থাকুন। আমি আপনাদেরকে আগে আরো শেয়ার করছি, আপনারা আগে আরো দেখতে থাকুন। এইখানে তো দেখতে পাচ্ছেন নবরাত উপলক্ষে বারাত যাচ্ছে, ছোট ছোট বাচ্চাদেরকে এইখানে দেখুন দুর্গা লক্ষ্মী কালী সমস্ত ভগবানজিকে সাজিয়ে দেখুন নিয়ে যাচ্ছে।
আর এখানেতে দেখতে পাচ্ছেন আর প্রচুর ভিড়, একসাথে দেখুন অনেক জনতা হলো লখনৌতে নবরাতের বারাত, পুরো শহর জুড়ে এইরকম ভাবে ঘুরে বেড়াবে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি আপনাদেরকে এইখানে দুর্গা মাকে দর্শন করেছি, আপনাদেরকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখাবে একটি নতুন সুন্দর ভিডিওতে।